আঞ্চলিক সংঘাতের ঝুঁকির বিরুদ্ধে হুঁশিয়ারি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের পাকিস্তান সফরে তিনি একথা বললেন। চলতি মাসের উপসাগরীয় অঞ্চলে সৌদি তেল ট্যাঙ্কারে হামলার ঘটনায় ইরান যুক্তরাষ্ট্র টানাপড়েন এখন চরমে। মধ্যপ্রাচ্য ইরানের বিরুদ্ধে আধিপত্য বিস্তারে সৌদি আরবকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই তেল ট্যাঙ্কারে হামলার ঘটনায় ইরানকে দোষারোপ করেছে ওয়াশিংটন। আঞ্চলিক অস্থিরতার কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্য বিমানবাহিনীর রণতরী বি-52 বোমারু বিমান ও প্লাটিয়ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও 1,500 অতিরিক্ত সেনা পাঠিয়েছেন দেশটি। ইরানের সঙ্গে সম্পর্কে টানাপড়েন চললেও তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে পাকিস্তান। ইমরান খান বললেন, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ায় আমি উদ্বিগ্ন, কিন্তু এক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরবের নাম মুখে নেয়নি তিনি। যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে যে কোনো সংকটে যুদ্ধ কোনো সমাধান নয় বলে জোর দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী। ইমরান খান বললেন, ইতিমধ্যে অস্থিতিশীল একটি অঞ্চলে আরও উত্তেজনা বেড়ে গেলে কার সাথে হাসিল হবে না। বর্তমান পরিস্থিতিতে সব পক্ষকেই সর্বোচ্চ সংযম অবলম্বন করতে হবে। ইরানের বিরুদ্ধে নিষেধা আরও বাড়তে চাচ্ছে যুক্তরাষ্ট্র। দুই দিনের সফরে পাকিস্তানে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন। তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এই উত্তেজনা বড় হুমকি।